চাকুরি পাওয়ার আগে। এই বাবু ঘুমিয়ে পড়, মেয়ে এবার ঘুমিয়ে পড়, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়, ঠিক আছে? হ্যাঁ বা ঘুমাচ্ছি, একটু ওয়েট করো, তার ঘুমাচ্ছি। 30 মিনিট পর। কি রে এখনো ঘুমাসনি? মা আর 5 মিনিট, আর 5 মিনিট ঘুমাচ্ছি। 1 ঘন্টা পর। মোবাইল রেখে ঘুমিয়ে পড় বলছি বারবার করে। এই একটা মেসেজ করিনি, জাস্ট একটা মেসেজ, আর 1 মিনিট, ঠিক আছে? 2 ঘন্টা পর। ঘুম থেকে ওঠার সময়। এই বাবু উঠ রে। 2 ঘন্টা পর। কি রে উঠলি? 1 ঘন্টা পর। Music. Khatam. Bye bye. Tata. Goodbye. Gaya. Chakuri power pore. Chele ekhon thik time moto uthe. চাকুরি পাওয়ার আগে। কিরে বেটা কেমন আছস? কবে থেকে দেখি না তোরে। কাগজ কোথায়? যাইতেছে দিন কোনো মতে। কোথায় আর যাইমু রে ভাই, বাড়িতেই আছি। কাটতেছে দিন শুয়া বইসা। হাই রে বেকার জীবন আর ভালো লাগে না, কবে যে জব পাবো আর ভালো লাগতেছে না। হ্যাঁ রে ভাই ঠিকই কইস, ভালোই লাগে না। চল বিড়ি টাইনে আসি, চল। টাকা কিন্তু তরে দিতে লাগবো, ঠিক আছে? হ্যাঁ রে বন্ধু আমিই দিব, তোরে চাপ নিতে হইব না। চল 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 না, ঘুরে আসি কোনখান থেকে। কবে থেকে যাই না, ভালো লাগে না। কি কইস চল, কবে যাবি বলিস আমারে? যাবি কি সে কেন, ওই যে সাইকেলে যাবো, প্যাটেল মারি 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 ঘুরতে যাবো, চল। কি যে বলিস না তুই রে। চাকুরি পাওয়ার পরে। ওই বেটা, ওই ওই কিরে কিরে কেমন আছ? ঘুরতে যাবি বইলে আর তো দশ শুনি দিলি না রে বেটা। কিরে কি হইলো না, এত কাজের ফেশান না? আজ কিসের কাজ? আমি ঝপ পেয়েছি। আর এখন তো বাইক আছে, কোনো অসুবিধা হবে না, দূরে যাব ঘুরতে। চল কোথায় যাবি বল? এখন নো প্যাটেল মারি মারি মারি, এখন বাইকে উড়ি উড়ি উড়ি। ওই বেটা তো পার্টি দিবি না? পার্টি কই, পার্টি লাগবে তো। ধুর যে না বেতন, আবার কিসের পার্টি বল? তুই পাল্টাইন লে রে বেটা রে, তুই কিপটু কিপটুই থেকে গেলি। চাকরির আগেও যেরকম, চাকরির পরে সেরকম, তাহলে চাকরি পাই লাভটা কি হইলো? আলা কিপটু কোথাকার। পার্টি দিলে আমার অনেক টাকা যাবে, এর থেকে ভালো ব্যাটারে সিগারেট খাওয়াই দিই, ব্যাটা খুশি হয়ে যাইব। ধুর কি যে বলিস না, চল তোর আমি সিগারেট খাবো আজকে, চল। কেন রে ব্যাটা, বিড়ি খাওয়া সাইডে দিস। বিড়ি খেলে মুখ গন্ধ হয়ে যায়, সিগারেট খাবি? চল আমি খাওয়াচ্ছি, চল চল। এখন তো সেই ব্যাপার, তো বড় লোক হয়ে গেছ ভাই, বেকার লাইফই ভালো। তোরা কি সুন্দর স্বাধীন আছিস, আমি তো পরাধীন চাকর, আমাকে টাইম মতো যেতে হয়, টাইম মতো আসতে হয়। তোরা কি সুন্দর চাস, খাস, ঘুমাস, সেটা আমি পারি না ভাই। কি কইলি তুই? ঠিক আছে আর তোর খেপিস না, চল তো চল, ওগুলা কথা ছাড়, চল সিগারেট খাই। চাকরি পাওয়ার আগে। নে বাবু চা। শুধু চা, বিস্কিট তো দাও একটা। মেরি বিস্কুট কিন্তু আছে। চলবে মেরি বিস্কিট দাও, খালি চা খাওয়ার থেকে তো মেরি বিস্কিট ভালো। দাও দুটা দুটা দিও। এভাবে কে বিস্কিট দেয়, ভেঙেই তো গেল। চাকরি পাওয়ার পরে। ইসমা মেরি বিস্কিট, চ্যাপ্টা গোল, মিষ্টি, ক্রিম, ননতা, এগুলো বিস্কিট নাই। মমতা মমতা কি আবার বিস্কিট বের করছে? আরে ননতা ননতা ননতাকে আমি ননতা বলেছি, এটাকে নট মমতা, ননতা বিস্কিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলট্রা লেভেল, তোমার এত বেশি শোনো তুমি। মেরি বিস্কিট তো কুকুররা খায়, হ্যাঁ রাস্তাঘাটে দেখানো সবাই দেয়। আচ্ছা চাকরি পাওয়ার আগে তো তুই মেরি বিস্কুট খাইতিস, আগে কি তুই কুকুর ছিলিস? আমি তো মানুষ নাকি, তো ভালো বিস্কিট নাই।
ও তুই মানুষ? আচ্ছা তো কবে থেকে হলি মানুষ? কোন ডাউট আছে তোমার? হ্যাঁ সন্দেহ আছে তো। সকাল সকাল বলতো সুদা সুদা চাই খেতে হবে। ঠিক আছে আমি কুকুরকে দিয়ে আসতেছিল। চাকরি পাওয়ার আগে এই মনা শোনো না। বলো না। কেন তুমি আমার কথা শোনো না এন্ড বোঝো না? তোমার কথা শুনে বাস আমি আর খাবো না। তুমি কেন করো আমার সাথে ছলনা? কারণ তুমি আমাকে কিনে দাওনি ঝুলানো দোলনা। দোলনা? কবে চাইলি তুই দোলনা আমার কাছে? আরে বাবা ছন্দ মেলানোর জন্য আর কিছু না। আচ্ছা সব কথা বলছি কি আমি ভাবছি দূরের কথা। ইস বাড়ি থেকে 4-5 কিলোমিটার গেলেই মা ফোন করে 3-4 বার, আবার দূরে যাবে। কাছের কথা পাবো, কাছের কথা দূরে যেতে হবে না। আরে আমাদের সম্পর্কের ব্যাপারে রে, আমরা দুজন অনেক দূরে যেতে চাই। দূরে যেতে হলে না ট্রেন বা প্লেনের টিকিট কাটতে হয়। আছে টিকিট কাটার টাকা? আছে তোমার কাছে? আছে। আরে ফিলিংটা বোঝ গান্ডু। আরে আমি লেডিস রে, গান্ডুর জেন্ডারটা চেঞ্জ কর। কে আবার রিপ্লাই করব? আরে ফিলিংটা বোঝ গান্ডি। ঠিক আছে এবার দুজনের বাড়িতে আমাদের সম্পর্কটা জানিয়ে বিয়ের ব্যাপারে। ওই ছেলে দাঁড়া দাঁড়া দাঁড়া, বিয়ে কোথার থেকে আসলো এখানে মাঝখানে? বিয়ে কোথার থেকে? ভ্যালেন্টাইন ডে তো একটা গিফট দেওয়ার মুহূর্ত না, আবার বিয়ে? হ্যাঁ বাড়ি থেকে যখন বলবে বাবা ছেলে কী করো, আমি কী উত্তর দেবো বলো তুমি? আর আমি ওসব ঝামেলাতেও যেতে চাই না, আমি এভাবেই ঠিক আছে। ঠিক আছে জাস্ট লাভ, নো সাপাক, ওকে? প্রেম করলে কর, সিঁদুর করাতে আসিস না। ও মন তো পরে এদিকে থাকে, মন ভেঙে গেল। গান করি যে বলছিল না, মন ভেঙে গেলে পরে গান ভালো হয় গলা থেকে, তার 108 বার খেলা ঠপ মারা জায়গা পাবো না। গানই বেরোচ্ছে না। চাকরি পাওয়ার পরে সে ছেড়ে গিয়েছিল তাকে, কিন্তু আজ তার পেছনে বিবাহ ইচ্ছুক কন্যাদের ভিড়।